বিজেপি সরকার গঠন করলে মূল লক্ষ্য হবে দারিদ্রতা দূর করা। বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বললেন চার পরচুলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস। সকাল থেকে ওই বিধানসভা কেন্দ্রের ২৪ নম্বর বুথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। তার সঙ্গে ছিলেন ওই কেন্দ্রের বিজেপি কর্মীর সমর্থকরা। শেষ লগ্নে নির্বাচনী প্রচারে ঝড় তুলল চার বরজলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস। ১৮ ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হতে চলছে বিধানসভা নির্বাচন। এবারে নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। হাইটেক প্রচারে ইতিমধ্যেই সিপিএমকে টেক্কা দিয়েছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে চার বরজলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ডক্টর দিলীপ দাসকে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই কেন্দ্রে ডক্টর দিলীপ দাসের নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন তিনি। দিনরাত এক করে প্রচার কাজ করছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে বরজলা কেন্দ্রে প্রচারে নামলেন তিনি। সকাল থেকে ওই বিধানসভা কেন্দ্রের ২৪ নম্বর বুথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। বিজেপি সরকার গঠন করলে মূল লক্ষ্য হবে দারিদ্রতা দূর করা। প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বললেন চার বরজলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস। প্রতিটি পদক্ষেপ আমরা নেব যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গায়। দারিদ্র দূর করাই হবে আমাদের মূল লক্ষ্য, শিক্ষিত করা হবে মূল লক্ষ্য, স্বাস্থ্য যাতে মানুষের ভালো থাকে সেটা হবে আমাদের মূল লক্ষ্য, যাতায়াত যাতে অনায়াস হয় সেগুলো থাকবে আমাদের লক্ষ্য। আমাদের সামনে প্রচুর কাজ, তাই আমি সবাইকে অনুরোধ করব একবারের জন্য হলেও ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে দেখুন। কেন্দ্র এবং রাজ্যে যখন একই সরকার হবে সেটাকে উন্নয়ন অত সহজ হবে এবং অনেক কিছু আমরা সহজে আনতে পারবো। এই সুযোগ আমাদের আমরা দিতে প্রস্তুত। আমাদের সাথে আবেদন করব ত্রিপুরাবাসীকে, এই সুযোগটাও নিন, একসাথে এবার ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত করুন, এই অকেজুয়াল সরকারকে পরিবর্তন করুন। এদের সময়সীমা শেষ, এরা এর বেশি কিছু করতে পারবে না। ডক্টর দিলীপ দাসের প্রচারে ঢল নেমেছিল বিজেপির কর্মী সমর্থকদের। শুধু তাই নয়, প্রচারে বেরিয়ে মানুষের খুব ভালো সাড়া পেয়েছেন তিনি। এর থেকে রাজনৈতিক মহল ধারণা করছে এবারের নির্বাচনে বরজলা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়লাভ করলেও করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।